কিন্তু আমরা আজকে মাছ দিই, আজকে থেকে অ্যামোনিয়া কন্ট্রোল, অ্যামোনিয়া কন্ট্রোল থাকলেই মাছ সুস্থ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের গন্তব্য নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায়। বিশাল পরিসরে 88টা প্লাস্টিক ট্যাঙ্কে 61,600 কেজি মাছের উৎপাদন টার্গেট করে বিশাল এই বাইফ্লক প্রযুক্তির মাছের ফ্যাক্টরিতে নতুন একটি পর্বে। ইনশাল্লাহ, এই যে বাংলাদেশের আমার মনে হয় সবচেয়ে বড় প্রজেক্ট। জি, তার মানে টোটাল ট্যাঙ্কি আছে কতগুলো আপনাদের এখানে? এখানে ট্যাঙ্কি আছে 88 পিস। 88 পিস? জি। এক একটা ট্যাঙ্কি ধারণ ক্ষমতা কত? একটা ট্যাঙ্কি 18,000 লিটার পানি ধারণ ক্ষমতা। 18,000 লিটার? আপনি পরিচয় আগে দেন, আপনি আসলে পরিচয় দিলে খুশি। আমার পরিচয় হলো আমি কোম্পানির অ্যাডভাইজার হিসেবে আছি। অ্যাডভাইজার হিসেবে কতদিন আছেন এখানে? আছি 4 মাস ধরে। মিরার কোম্পানি? মিরার গ্রুপ। বাংলাদেশে কিন্তু ভাই অনেক প্রযুক্তি আছে, যেমন ট্যাঙ্কিতে কি বলে আপনার সিমেন্টের ট্যাঙ্কি আছে, সিমেন্ট ট্যাঙ্কি, তারপরে আপনার আছে হলো ওই ওই যে বস্তা দিয়ে পুকুরের মধ্যে করতেছে। তো আপনারা এই প্লাস্টিক কেন নিয়ে আসছেন সেটা আগে বলেন। আমি বিগত দিন যাবত সিমেন্ট ট্যাঙ্কিতে চাষ করছি। আচ্ছা, কথা বলছি, আমি নিজে চাষ করছি। আচ্ছা, সিমেন্ট ট্যাঙ্কিতে, তারপোলিং এর ট্যাঙ্কিতে। আচ্ছা, চাষ করে দেখছি যে তারপোলিং এর ট্যাঙ্কিতে, সিমেন্ট ট্যাঙ্কিতে অ্যামোনিয়া কন্ট্রোল করা খুব টাফ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কথা বলছি। তারপরে যখন মিরার গ্রুপ এই প্লাস্টিক ট্যাঙ্কি নিয়ে আসলো, প্লাস্টিক ট্যাঙ্কি নিয়ে আসার পরে আমি নিজে দুইটা প্লাস্টিক ট্যাঙ্কি নিজে ব্যবহার করলাম প্রথমে। আচ্ছা, যে বলাতে আমার এখনো আছে, বলাতে আমার নিজের প্রজেক্টে দুইটা প্লাস্টিক ট্যাঙ্কি আছে। আচ্ছা, প্লাস্টিক ট্যাঙ্কিতে মাছ চাষ করলে অ্যামোনিয়ার ভয় থাকে না, ঠিক আছে, অ্যামোনিয়া ফুল কন্ট্রোল থাকে। প্রথম থেকেই মাছ দেওয়ার পর থেকেই ট্যাঙ্কিতে অ্যামোনিয়া জিরো থাকে। মাছের বায়োফ্লক চাষের মাছের যে মূল ফ্যাক্টরটা অ্যামোনিয়া, অ্যামোনিয়াটা কন্ট্রোল থাকে, কথা বলছি। এই কারণে আমি সমস্ত ট্যাঙ্কি বাদ দিয়ে প্লাস্টিক ট্যাঙ্কিতে চলে আসছি। বা এই মুহূর্তে আমি কিন্তু ভিডিও শুরু করি বায়োফ্লক প্রায় 2 বছর আগে থেকে, মানে জি লকডাউনের আগে অনেকেই প্রথমে লাভ করছে, কিছু কিছু লোক লাভ করছে, তখন মাছের দাম ছিল, এখন তো মাছের দাম নাই। আবার দেখা গেছে কেউ কেউ অনীহা আছে, কেউ কেউ দেখা গেছে যে ইনস্ট্রুমেন্ট ক্রয় করতে বেশি টাকা ক্রয় করে ফেলছে। তো এই মুহূর্তে আপনার কিন্তু, আমার মনে হয় এই মুহূর্তে আপনার লাস্ট মুহূর্তে কিন্তু, যেটা আপনার যদি প্রযুক্তি যদি আরো আগে নিয়ে আসতেন জি জি তাহলে আরো ভালো হইতো। কিন্তু আপনি যেহেতু লাস্ট মুহূর্তে আসছেন, আর যেহেতু আমার খামারে লস খেয়েছে, লসটা কেন খাচ্ছে যদি আপনি অভিজ্ঞ সেই যে বলেন। লসটা খাওয়ার খামারিদের মূল কারণ হচ্ছে ইউটিউবে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়াইয়া, আচ্ছা, ভুল ট্রেনিং করাইয়া, মানুষকে ভালো প্রযুক্তি না দিয়ে মানুষকে কেউ এই বায়োফ্লক চাষটাকে, মাছ চাষটাকে অনেক কঠিন করিয়া ফেলাইছে। কিন্তু মাছ চাষটা এত কঠিন না, মাছ চাষটা খুব সহজ, কিন্তু জানতে পারলে খুব সহজ। কিন্তু সহজ জিনিসটারে বিভিন্ন ধরন বিভিন্নভাবে শুধু ট্রেনিংয়ের পয়সা খাওয়ার জন্য বিভিন্ন ধরনের ইয়া করিয়া খুব কঠিন করিয়া ফেলাইছে। কঠিন করিয়া ফেলাইয়া চাষিদেরকে এক একজনের এক একভাবে বুঝ দিছে। যেমন আমি 5 সাল থেকে মাছ চাষের সাথে জড়িত, আরএস থেকে আরম্ভ করছি। ও, আমার আরএস প্রজেক্ট এখনো আছে। আচ্ছা, আমি আরএস প্রজেক্ট থেকে মাছ চাষ করছি। আরএস এর পরে যখন ট্যাঙ্কি লাগে কয়টা? আরএস এ একটা ট্যাঙ্কিতে মাছ চাষ করতে 3টা ট্যাঙ্কি লাগে, একটা মেকানিক্যাল ট্যাঙ্কি, আচ্ছা, একটা ফিল্টার ট্যাঙ্কি, আর একটা ফিশ ট্যাঙ্কি। আচ্ছা, কথা বলছেন, একটার পরে একটা। এবং কারেন্ট খরচ, বিদ্যুতিক খরচ আরএস এ অনেক বেশি, বায়োফ্লক থেকে বিদ্যুতিক খরচ আরএস এ অনেক বেশি। কারণ 3টা ট্যাঙ্কিতে 3টা মোটর 24 ঘন্টা অলরেডি চলতেই থাকে, কিন্তু এখানে ওই মোটর চলার প্রয়োজন পড়ে না। কারণ দৈনিক আমাদের বায়োফ্লকও পানি চেঞ্জ করতে হয়, তার দৈনিক 5 মিনিট 7 মিনিট এরকম, কিন্তু ওইরকম 24 ঘন্টা মোটর চালিয়ে রাখা লাগে না। আর বায়োফ্লক আসার পর, আমি বায়োফ্লক করতেছি এখন, আমার বায়োফ্লক আছে, আমি বায়োফ্লকে আছি। বায়োফ্লক আসার পর থেকে আমি বায়োফ্লক করতেছি, কিন্তু বায়োফ্লকে মেন যে সমস্যাটা, পানি প্রথমে মাছ দেওয়ার পরে এরা যে ফ্লক তৈরি করে, ব্যাকটেরিয়া ফ্লক, যে ফ্লকটা তৈরি করে, ফ্লকটা তৈরি করিয়া অ্যামোনিয়া কন্ট্রোল করতে প্রত্যেকটা চাষির 1 থেকে 1.5 মাস সময় লাগে। 1 মাসের আগে কোনো চাষি বলতে পারবে না যে আমার অ্যামোনিয়া কন্ট্রোল হয়েছে। কিন্তু আমার প্রযুক্তিতে যেদিন মাছ দিবে ওদিন থেকে ট্যাঙ্কিতে অ্যামোনিয়া কন্ট্রোল থাকবে। ট্যাঙ্কিতে অ্যামোনিয়া কন্ট্রোল থাকলে মাছ খাবার ভালো খাবে, মাছের গ্রোথ আসবে, মাছ সুস্থ থাকবে। কথা, মাছ যখন খাইতে পারবে তখন মাছ সুস্থ থাকবে। অ্যামোনিয়া মাছ মারা যায় না, অ্যামোনিয়া হইলে আস্তে আস্তে মাছের খাওয়ার চাহিদা কমে যায়, মাছ আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, দুর্বল হইয়া একটা দিন একটা সময় যায় মাছ আস্তে আস্তে মারা যায়, কথা বলছেন। এই কারণে চাষিরা না বুঝতে পারি অনেক চাষি মারি খাচ্ছে। টোটাল ট্যাঙ্কি আছে আপনার 88টা? জি, টোটাল ট্যাঙ্কি আছে আমার 88টা। কি মাছ দিচ্ছেন আপনারা? এর ভিতরে আমি মাছ দিচ্ছি শিং মাছ, মাগুর মাছ, গুলশা,
পাবদা, শৈল, তারপর কই, তারপরে তেলাপিয়া, সবগুলো কি ক্যাটফিশ? হ্যাঁ ক্যাটফিশ আছে, সবই, সব ক্যাটফিশ। টোটাল মোটামুটি ধর এক একটা পানির ধারণ ক্ষমতা হলো 18,000 লিটার। আর পোনা ছাড়তে কতগুলো? আমরা পোনা ছাড়া তো মূল এইটাই হলো বড় বিষয় বায়োফ্লোকে, যে আমার পোনা ছাড়াটা বড় ফ্যাক্টর না, আমার ফ্যাক্টরটা হলো প্রোডাকশন। আচ্ছা আচ্ছা, আমার ট্যাঙ্কিতে কতটুকু মাছ আমি প্রোডাকশন করুম, এখন আমি যেই মাছে দিম, যেমন আমার এক একটা গুলশা মাছ, যদি আমার গুলশা মাছ 40 টাকা কেজি করি, বাজারে সবচেয়ে বড় যে সাইজের মাছটা, এটা যদি আমি 40 টাকা কেজি করি, তো 40 টা 4 মাসে আমার মাছটা কেজি করতে হলে আমার কত পিস মাছের প্রয়োজন, কত কেজি মাছ প্রোডাকশন করার জন্য? যে আমার 18,000 লিটার ট্যাঙ্কিতে মাছ প্রোডাকশন হবে 700 কেজি, এক একটা ট্যাঙ্কিতে 700 কেজি মাছ প্রোডাকশন হবে। এটা হলো 18,000 লিটার ট্যাঙ্কিতে বাইরের কান্ট্রিতে বিভিন্ন দেশে 18,000 লিটারে 1800 কেজি মাছই প্রোডাকশন করে, কিন্তু আমরা বাংলাদেশে এখনো পারিনি, আমি পারিনি, আমি যতটুকু পারছি ততটুকু আমি বলতে পারি, কথা বলছেন 700 কেজি করে মাছ গুলশাটা প্রোডাকশন করা সম্ভব। তো 700 কেজি মাছ প্রোডাকশন করতে হইলে আমার 40 টাকা কেজি আসলে কত পিস মাছের দরকার, এত আবার আমার একটা মর্টালিটি আছে, কারণ আমার মর্টালিটি নেই, আমার মর্টালিটি 2% বা 1% বললেই চলে। অনেকের বায়োফ্লোকে আমি অনেক ভিডিও দেখি, ভিডিওতে দেখি যে 10%, 20%, 30%, অনেকের দেখা যায় যে 100%ই মরিয়া গেছে, কথা বুঝ। তা এই কারণে আমার মর্টালিটিটা খুব কম, এইসব করে মাছ দিতে হবে। মাছ দেওয়ার মূল থিওরিটি হলো আপনি কী মাছ ছাড়বেন, কোন মাছের লাস্ট আপনি হারভেস্ট পর্যন্ত তার ওয়েট কতটুকু হবে, এক পিস মাছের ওয়েট কতটুকু হবে, এতে আপনি 700 কেজি মাছ প্রোডাকশন করতে কত পিস মাছ দরকার, তত পিস মাছ আপনার ছাড়তে হবে। আপনি প্রতি লিটারে, অনেকেই বলে, আমি দেখছি অনেক ভিডিওতে লিটারে একটা গুড়িয়া মাছ ছাড়বেন, শিং মাছ লিটারে একটা গুড়িয়া কই মাছ ছাড়া যায়, অনেকেই বলে, কিন্তু এটা আদৌ কোনোদিন সম্ভব না। জানলাম মাছ ছাড়তে পারবেন, মাছ বাইচা থাকবে, মাছের গ্রোথ আসবে না, মাছ বড় হবে না, তখন আপনার মাছ ছোট থাকবে, মার্কেটে বেচা যাবে না, দাম পাইবেন না, লাভ কি? বলেন যে মাছ বড় হয় না, মাছ বড় হয় না, বলেন মাছ বড় হয় না, কিন্তু মাছ বড় না হওয়ার মূল কারণটা কোথায় সেটা তো আগে দেখতে হবে। আপনি 18,000 লিটারে মাছ প্রোডাকশন করবেন 700 কেজি, যদি আপনি পাঙ্গাস মাছ প্রোডাকশন করেন 700 কেজি প্রোডাকশন করলে আপনার মাছ দিতে হবে 700, কারণ 700 ছাড়া যদি আপনি 18,000 লিটারে মাছ 5,000 দিয়ে দেন বা 18,000 দিয়ে দেন, তাহলে মাছ তো বড় হইব না, কারণ এত প্রোডাকশন ক্যাপাসিটি আছে। ট্যাঙ্কের প্রোডাকশন ক্যাপাসিটিটা আগে বুঝতে নিজে বুঝতে হবে যে আমার এই ট্যাঙ্কে কতটুকু মাছ প্রোডাকশন আমি করতে পারবো, এই প্রোডাকশন অনুযায়ী আপনাকে টোটাল আপনার কতটুকু মাছ করবেন? 61 টন 600 কেজি মাছ প্রোডাকশন হবে। আলহামদুলিল্লাহ, বিশাল প্রজেক্ট। এই যে মিরের আগ্রহ থেকে যারা উদ্যোক্তা আসতেছে বা আসতে চাচ্ছে, আপনাদের কি আপনার তরফ থেকে আমাদের উদ্যোক্তাদের কি জন্য কি কি নিয়ে আসছেন বা কি তথ্য দিবেন? মিরার অ্যাগ্রোতে যদি আমাদের মিরার অ্যাগ্রো গ্রুপে যদি কোনো উদ্যোক্তা আসেন, তাদেরকে আমরা ট্যাঙ্কি, প্রথমে যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্ক সেট আপ তাদের স্থানে যাইয়া, আমাদের লোকজন যাইয়া তাদের স্থানে ট্যাঙ্ক সেট আপ দিবে। ট্যাঙ্ক সেট আপ কমপ্লিট করে দিয়া একবার হারভেস্ট করার জন্য, আমাদের একবার যে ট্যাঙ্ক সেট আপ করে একবার হারভেস্ট করার জন্য মাছ, মেডিসিন, আমাদের মিরার অ্যাগ্রো সমস্ত মেডিসিন আছে। আমি প্রথমে যে মেডিসিনের কথাটা বলছিলাম যে অ্যামোনিয়া কন্ট্রোল, এই অ্যামোনিয়া কন্ট্রোলের কোনো মেডিসিন বাংলাদেশের কোনো কোম্পানির নাই, এখনও কেউ বলতে পারবো না যে আজকে মাছ দিয়া আজকে থেকে ট্যাঙ্কিতে অ্যামোনিয়া কন্ট্রোল আছে। এক মাস, কারো কারো 1.5 মাস, কারো 28 দিন, কারো 30 দিন সময় লাগে আর অ্যামোনিয়া জিরো করতে, কিন্তু আমরা আজকে মাছ দিন আজকে থেকে অ্যামোনিয়া কন্ট্রোল, অ্যামোনিয়া কন্ট্রোল থাকলেই মাছ সুস্থ। এই কারণে আমরা মিরার আগ্রো গ্রুপের, আমাদের যেই মিরার আগ্রো গ্রুপের সমস্ত মেডিসিন, মাছের যা মেডিসিন লাগবো সমস্ত মেডিসিন এবং মাছ, ট্যাঙ্ক সব কিছু দিয়া আমরা উদ্যোক্তা যারা থাকবে তাদেরকে হাতে কলমে একটা হারভেস্ট করে শিখিয়ে দিয়ে আসবো, এটা হলো আমাদের প্রথম ধারণা। কিন্তু আমাকে তো বলছিল ট্রেনিং নাকি ফ্রি করবেন আপনারা? না, ট্রেনিং তো আমরা ফ্রি করাবো, প্রথম তো আমরা যারা নিবে নিতে আসবে ট্যাঙ্কি তাদেরকে ট্রেনিং করাবো, তারপর ট্রেনিং করানোর পরও আমরা ওইখানে যার যদি ওরকম প্রজেক্ট হয়, যেমন এখানে 88টা ট্যাঙ্কি, এখানে যে প্রজেক্ট যেরকম একটা প্রজেক্ট হয়, এই প্রজেক্টে আমরা 4 মাস লোক দিয়ে, আমাদের নিজস্ব লোকবল দিয়া আমরা প্রোডাকশন করে একবার প্রোডাকশন করে তাদেরকে দেখে দিয়ে আসবো। ও, আপনি যে প্রোডাকশন নিছেন এটা তো টোটাল, তার মানে এখানে আপনারা একবার হারভেস্ট করে দিবেন? হারভেস্ট করে দিই, এটা তার সাথে কন্ট্রাক্ট যে আমরা একবার হারভেস্ট করে, আমরা একবার হারভেস্ট করে তাদের লাভ দেখে দিয়ে তারপরে আমরা বাদ বাকি তাদের তারপরে তারা করবে, এমন তাদেরকে হাতে কলমে
হাতে দেখে শিখিয়ে দিব, তারপরে যদি তারা না পারে তাহলে তারা আমাদের কিছু করবে না। আমার তো মনে হচ্ছে এখানে ছোট কোনো উদ্যোক্তা হাত দেওয়ার সাহস পাবে না, কারণ আপনারা যত বড় প্রজেক্ট হাত দিচ্ছেন এবং যত আপনাদের অনেক কিছু আছে, কিন্তু আমি বলতে চাই আপনাদের ওষুধ আছে, আমাদের মেডিসিন আছে, আমাদের 21টা মেডিসিন আছে, প্লাস আপনি পুরো হাসপাতাল লোকবল সহ সাপোর্ট দিচ্ছেন। তো মিডিয়াম যারা উদ্যোক্তা আছে, মানে ছোট বলবো না, মিডিয়ামই বলি, কারণ ছোট আছে, যে মিনিমাম তাকে ধরে একটা, আমি যদি একা একা করতে একভাবে করতে চাই, তবে কটা টাকা দিয়ে শুরু করতে পারি? যদি মিডিয়াম ভাবে একটা লোক তার চাকরি বা সবকিছু বাদ দিয়া এই ট্যাঙ্কের উপরে নির্ভরশীল করতে হয়, তাহলে নিম্নে 5টা ট্যাঙ্ক নিয়ে সে ব্যবসা আরম্ভ করতে পারে। আমাদের এই ট্যাঙ্কের সাথে আমাদের টেম্পারেচার কন্ট্রোলের ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, কথা বলছেন, শীতে মাছে খাবার খায় না, মূল কারণ হলো যখন টেম্পারেচার 25-এর নিচে চলে যায়, কমে যায়, তখন 25-এর নিচে চলে যায় তখন মাছে আর খাবার খায় না। এই কারণে 25-30-এর ভিতরে টেম্পারেচার রাখতে হয়। এই 25-30-এর ভিতরে টেম্পারেচার রাখার জন্য আমাদের এটার ব্যবস্থা আছে। এই বায়োব্লকের একমাত্র এই প্লাস্টিক ট্যাঙ্কে এই ব্যবস্থাটা আছে। আচ্ছা, হ্যাঁ, এই ব্যবস্থাটা আছে, এই কারণে আমি এই ট্যাঙ্কে আসার। আপনি রেনু করা সম্ভব? আমি তো মনে করি যে যারা প্লাস্টিক ট্যাঙ্কে, এই যে প্লাস্টিক ট্যাঙ্কে আমি অন্য অন্য ট্যাঙ্কে ট্রাই করে দেখছি, যেমন সিমেন্ট ট্যাঙ্কে, তারপোলিং ট্যাঙ্কে ট্রাই করে দেখছি, রেনু হয় না, রেনু মারা যায়। কিন্তু প্লাস্টিক ট্যাঙ্কে রেনু করা সম্ভব, যে কোনো রেনু, ক্যাটফিশ, সাদা মাছ, যে কোনো রেনু প্লাস্টিক ট্যাঙ্কে করা সম্ভব, এবং এত সুন্দরভাবে করা সম্ভব। এক একটা ট্যাঙ্কে দেওয়ার 18,000 লিটার একটা ট্যাঙ্কিতে 1,00,000 মাছ প্রোডাকশন করা সম্ভব, তাও 28-25 দিনের ভিতরে। সে 28-25 দিনের ভিতরে মাছটা মার্কেটে সেল দিতে পারার পারবে। কিন্তু সবাই বলতে চাচ্ছি যে আমরা আসলে এই প্রজেক্টটা 3টা পর্ব করব, সেটা হলো আজকে জাস্ট একটু হালকা একটু স্টোরি নিলাম, এর পরবর্তী পরের দিন আপনারা জানতে পারবেন যে কিভাবে সেটআপটা করছে তারা, বা এখানে কিভাবে মাছ চাষ করবেন, বা কত পিস দিবেন, কিভাবে কি কেমিক্যাল টেমিক্যাল লাগবে, এ টু জেড আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ জানার চেষ্টা করবো। তারপরের দিন আরেকটা পর্ব থাকবে যে এই প্রজেক্টটা আসলে কত টাকা খরচ, তারা কিভাবে কত টাকা লাভবান হচ্ছে বিস্তারিত। প্রিয় দর্শক, আজকের মধ্যে এখানে শেষ করছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।